ঘনিষ্ঠ বন্ধু আসলা তো তাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না হলে তাই খুব কষ্ট হইতা তো তাই দেখলা তান ফয়লা হওয়ার বউয়ে ছেলের বউয়ে আল্লাহ তাআলা কোনো শুকরিয়া আদায় না হইয়া তাই টানাটনি কইরা কইলা আমরা কোন সুরত চলরাম তাই ওসিয়ত কইরা গেল আমার ছেলে আইলে কইও আমার ঘরের চৌকাট বদলাইতা ইব্রাহিম আলাইহিসসালাম যাওয়ার পরে ইসমাইল আলাইহিসসালাম যখন বাহিতে আইছেন তখন তান বউ কইলা আপনার আব্বা আইসলা বলে আমার আব্বাই কিতা হইয়া গেছেন কইছেন ঘরের চৌকাট বদলাইতা নবীর ঘরের নবী নানি ইশারা বুঝিলিছেন তাই বুঝা কন আমি আপনার আজকে তুমি সারি দিলাম ও তাই ফয়লা মহিলারে তালাক দিলাইলা আবার দ্বিতীয় মহিলা আরেকজন বিয়া করলা ওই কবিলায় জুরহুমের মধ্যে দ্বিতীয় মহিলারে বিয়া কইরা সেম ঘটনা আবার ইব্রাহিম আলাইহিসসালাম আইছেন আওয়ার পরে এলা জিগাইছেন এই মহিলা আল্লাহ তাআলার বড় শুকরিয়া আদায় করছেন তাই ওসিয়ত হইলা গেছেন আমার ছেলে আইলে কই ঘরের চৌকাটটার হেফাজত রাখতা ও দ্বিতীয় মহিলার ঘরে একজন সন্তান হইছেন সন্তানের নাম কায়দার মনে রাখবেন যেন সন্তানের নাম কিটা ইসমাইল আলাইহিসসালাম ফয়লা সন্তানের নাম কিটা কায়দার এই কায়দার জন্মগ্রহণ করার পরে কায়দার আস্তে আস্তে বড় হওয়া শুরু করছেন এদিকে ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম মিল্লা কাবা শরীফ বানাইছেন এই কাবা শরীফ যে সময় বানাইন জুরহুমের মানুষও আসিল তারার লগে জুরহুমের মানুষে হয়তো কাবা শরীফ অবদান না তারা কিন্তু সহযোগিতা আসিল তো জুরহুমের মানুষে মিল্লা যে সময় কাবা শরীফ বানাইছেন তো ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম মিল্লা যে সময় কাবা শরীফ বানাইছেন ইতিহাসে কইছে ইব্রাহিম আলাইহিসসালাম চারবার মক্কা দাইছেন কয়বার চারবার মক্কা দাইছেন এই চার নম্বর বার মক্কা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম আর আইছেন না এরপরে হাজরা আলাইহিসসালাম বুড়ো হয়ে গিলা হাজরা আলাইহিসসালামের ইন্তেকাল হয়ে গেল এরপরে হাজরা আলাইহিসসালাম ইন্তেকাল হওয়ার পরে জুরহুমের মানুষে দেখলো যে ইব্রাহিম আলাইহিসসালাম যে কাবা শরীফ বানাইছেন এই কাবার মধ্যে মানুষের মহব্বত বেশি মানুষের দিলের আগ্রহ বেশি কিতা এই কাবার মধ্যে তারা চিন্তা করতে লাগলো আর তারা চিন্তা করলো যে কাবা এবং জমজম হুন্ডানি মাত কাবা এবং জমজম এই দুইটা জিনিস যদি অত সম্মানীয় হয় তাহলে এই দুইটা জিনিস আমরা দৈরে রাখার দরকার হাজরা আলাইহিসসালামের ইন্তেকাল হওয়ার পরে ইসমাইল আলাইহিসসালামের ইন্তেকাল হয়ে গেল ইসমাইল আলাইহিসসালামের ইন্তেকাল হওয়ার পরে এখন হাজরা আলাইহিসসালাম নাই ইসমাইল আলাইহিসসালাম নাই ইব্রাহিম আলাইহিসসালাম নাই কাবা আসেনি জমজমের কুয়া আসেনি এখন কাবা এবং জমজমের কুয়া নিয়ে তারা বইল বৈঠক হলে এই তো আমরা অতদিন ধরে আইসি মালিকানা আমরা এখন এই কাবার মালিক হইব আমরা এখন জমজমের পানির মালিক হইব আমরা মাধ্যমে মানুষের জমজমের পানি খাইবা আর আমরা মাধ্যমে মানুষের হজ করবা ও কবিলা জুরহুমের মানুষে এই বৈঠক করে তারা একটা সিদ্ধান্ত নিল যে আজকে তুমি আমরা জুরহুম সরকার গঠন করলাম কিটা সরকার জুরহুম সরকার গঠন করছে এই জুরহুম সরকার গঠন করে তারা আইন করছে যে আমরা বংশের সবচেয়ে বড় ছেলে যে হইবা এন কাবার মুতল্লি হইবা আমরার বংশের সবচেয়ে বড় ছেলে যে হইবা এন কিতা হইবা কাবার মুতল্লি হইবা গুরুত্বপূর্ণ এটা ইতিহাস গুলা শুনুন যেন মন দিয়া যারা যে ছেলে সবচেয়ে বড় হইবা এন কাবার মুতল্লি হইবা এই তারা রুল অনুযায়ী ইসমাইল আলাইহিসসালামের বড় ছেলে কায়দার তারা কাবা শরীফের মুতল্লি বানাইয়া আর তারা জুরহুম সরকার গঠন করলো আর জুরহুম সরকার গঠন করে কাবা শরীফের মাল টেকা পয়সা এগুলো তারা চুরি করা শুরু করলো চুরি করে করে তারা অনেক পয়সা লয়ে গেছে অনেক পয়সা লয়ে গেছে একদিন দুই দিন তিন দিন না একাধারে 2100 বছর মক্কার কাবা শরীফের জিম্মাদার আছিল তারা কত বছর 2100 বছর জুরহুম সরকারে জুরহুমের মানুষে মানুষ আছিল কাবা এবং জমজমের জিম্মাদার তারা পরিচালনা করছে 2100 বছর 1000 বছর না 100 বছরও না 500 বছর না 2100 বছর ইতিহাস হয়েছে এর চাইতে বড় শাসক আর কেউ আসলো না 2100 বছর পরে বিভিন্ন গোত্রের মানুষ দেখলো যে জুরহুমের এরা মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করছে আর বাইতুল্লাহ টেকা পয়সা চুরি করা শুরু করছে এই জন্য তারা বিভিন্ন গোত্র সবাই এক হইয়া এই জুরহুমের সাথে যুদ্ধ করা শুরু করলো আর যুদ্ধ করিয়া এক পর্যায়ে জুরহুমের মানুষের বাগাই দিলিস এই ইতিহাস সারা শেষ করবো ইনশাল্লাহ আমরা এখন জবালে সুর আইছি হোক আলহামদুলিল্লাহ ও জুরহুমের সাথে যুদ্ধ করে জুরহুম যে সময় বাইক যায় ওই সময় জমজমের কুয়া নষ্ট করিলাই বুঝছেন নি ইতিহাস আমি কইম জমজমের কুয়ার মধ্যে তারা ফানি ফেক টেক বইরা দিয়ে জমজমের কুয়া 350 বছর পর্যন্ত বন্ধ আছিল ইতিহাসটা এরপরে কইমু যাওয়ার সময় আগে এখন আমরা জবালে সৌর আইছি জবালে সৌর আমরা নামমু নামে জবালে সৌর সম্পর্কে কিছু শুনমু দোয়া করমু আল্লাহ কাছে চাইমু এরপরে আমরা এখান থেকে রওনা দিমু তো আলহামদুলিল্লাহ আমরা জবালে সৌর আইছি জবালে সৌর হইছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রথম অধ্যায় নবীজি হিজরত করছিলা আর হিজরতের যে প্রথম যে ধাপ এখান থেকে শুরু হয়েছে এই জবালে সৌর সৌর
এই পাহাড় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফ এই পাহাড় সম্পর্কে গর্ণা বর্ণনা করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু হযরত খালি মিলে না আমরা আছি জাবালের সুরে তো আমরা আসলে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আমাদের সাথে যুক্ত আছেন আমাদের খুবই প্রাণপ্রিয় এক ভাই আমরা ওনার কাছ থেকে কিছু তথ্য জানবো আপনারা দেখবেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপনে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক গেলে তিন দিন আমরা সেটা খুবই সুন্দরভাবে আজকে উপস্থাপন করবেন আমাদের রেদওয়ান মুফতি রেদওয়ান ভাই আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব شاش ني نام سني خلاص
এখানে বিশ্বের বিভিন্ন থেকে আসা মুসল্লিরা এখানে আছেন আপনারা দেখছেন জাবালে সুর যে পাহাড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন আত্মগোপনে ছিলেন সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে সুর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার প্রান্তীয় বন্ধুরা যারা আছেন তাদের জন্য ছোট্ট তত্ত্বমূলক এই ভিডিওটি সেই তরফ থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি বাংলাদেশ থেকে যারা এসেছেন বাংলাদেশের সিলেটের হাজিরা এখানে আছেন আপনারা দেখছেন আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি জাবালে সুরের টিলা এই হচ্ছে সেই টিলা سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بسم الله الرحمن الرحيم এই যে পাহাড় এই পাহাড়ের মধ্যে আমরা কিছু কষ্ট আছে আমরা মুমিনে অল্পের দুর মাঝে কিতা আছে যে নবীজি হিজরত করছিল আর ও পাহাড়ে উঠছিল ও পাহাড় এই পাহাড়ের নাম জাবালে সুর উটের বা বিশালের যে বুঝ আছে না নেই গুজরে হয় সুর অন্যান্য পাহাড়ে যেটা উঠছে না গুজের মতো এই জন্য এই পাহাড়ের নাম আমরা বলছি জাবালে সুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফির হলতে চূড়ান্ত পর্যায়ে নির্যাতন জমা করছে চূড়ান্ত পর্যায়ের সাহাবা একরাম হলতে সারাদিন নির্যাতন করতো বিকালে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলামদের রশি লাগাইয়া আর ফুরু প্যান্টের কইতো তোমরা বেলালে টানো কতটুকু অপমান করতো সাহাবা একরাম হলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াসরিব রাদিয়াল্লাহু তাআলা এরা কষ্ট দেখে নবী জাল্লার কাছে দোয়া করলো বলে আল্লাহ আমার সাহাবা একরাম বলতে তারা যে কষ্ট দিল আল্লাহ আমার কিতা করলেন হিজরতের অনুমতি দিলেন নবীজি সময় আল্লাহ তালা কাছে দোয়া করছেন আল্লাহ তালা হিজরতের অনুমতি দিচ্ছেন সাহাবা একরাম বলতে যে সময় নবীজি করছেন যাও আপনারা হিজরত করে লাও সাহাবা একরাম বলতে ঘরের দরজা লাগাই 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 মদিনার দিকে হিজরত করা শুরু করছে এ শেষ পর্যন্ত হাতে গোনা কয়েকজন সাহাবা একরাম বলে মক্কাতে রয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যারা বাদাত আটকে আসলা এরা সারা বাকি সব মদিনাতে হিজরত করে নিছেন আবু জাহেলিতা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হল বাড়িঘর সাইরা সন্তানাদি সাইরা হিজরত করে লয় ই ই বাতি নিবাই তৈলে মুহাম্মদ হত্যা করতে হবে ওই তারা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দারুন নদওয়া অঞ্চলের নাম সাফা পাহাড়ের খান্দাত দারুন নদওয়া এটা নবীজির এক জন্মের 150 বছর আগে এটা বানানো হয়েছিল বানাইয়া এটার মধ্যে আইন করা হয়েছিল 40 বছরের নিচের কেউ এইটার মধ্যে প্রবেশ করতে পারতাম তারা পার্লামেন্ট আছে কিন্তু যেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারা হত্যা করবার লাগে তারা বৈঠক ডাকছে সব পঞ্চায়েতে বৈঠক সব আইতে পারবা তারা বৈঠক হতে সময় সব উপস্থিত হয়েছিল ওই সময় শয়তান আইছে শয়তান সাদা দাড়িওয়ালা বুড়া মানুষের বেশে সালার দফিনদার গল্লা তো নিয়া দারুন দোয়া দরকার মধ্যে দেখা রয়েছে মানুষের জিগাইলা চাষা আপনি খে আমি নজদের বড় একজন শেখ আমি বিচার বিচার করি বিচার হন চাই করি আপনারা যদি আমার বয়স সুযোগ দিন আমি আপনারা বিচার বইয়া পরামর্শ দিব তো সব এক বাক্য শয়তান যে নেশবতি রাখানো বইছে শয়তান রে এই শয়তান বলে কিভাবে হত্যা করা যায় কেউ করে বন্দি করে লাও কেউ করে তারা বিন্দেশে হটাই দিলাও কেউ করে মারি লাও বিভিন্ন পরামর্শ দিলা যে যে পরামর্শ দেন পরামর্শের পরবর্তী পদক্ষেপ কিতে হইতে পারে এটা শয়তানে ভবিষ্যৎবাণী করে দিলে আবু জেলে এক পর্যায়ে হয় না বুঝছি আমরা মোহাম্মদ হত্যা করলে কেউ যদি একলা হত্যা করে তাহলে রক্ত কোন তার উপরে করবো আর যদি আমরা বাগাই দিলাই তাই তার সাহাবা একরাম বলতে তাহলে নিবাগি বন্দি করলে উদ্ধার হয়ে নিবাগি তো আমরা এক কাম করি এখানে যত গোষ্ঠীর মানুষ আছে সবে মিল্লা
মোহাম্মদ রে বের হইরা একলগে মারি লাই তা খেরুফে আলাদা করে কোনো জরিমানা হইতো না তারে একলগে আমরা একলগে মারতেও নাই ওই সময় ফ্রাস্ট্রেট হয়ে রে শয়তান হইতো হয় والله কসম করে আল্লাহ এর চেয়ে বড় কোনো ফয়সালা হইতে পারে না ও শয়তানের ফয়সালা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিলে যে প্রত্যেক গোষ্ঠী থেকে এক একজন যুবক নবীজির ঘরে বের দিবা আর নবীজির একসাথে হত্যা করে দিবা তারা আসলে এগারো জন থেকে তেরো জন কতজন এগারো জন থেকে তেরো জন সরজমিনে আসলে এগারো জন আর কৌশলী আসলে আরো তিনজন কতজন এগারো বারো তেরো চোদ্দ জন ও এরা কিতা করলা আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে নবী করিম সাল আল্লাহ তালা ওহির মধ্যে নবীজির জানাই দিলেছেন তারা কাফির বলতে যত ষড়যন্ত্র করবো আমি আল্লাহ কৌশল করবো আর আমার আল্লাহর কৌশল সবচেয়ে উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে দেখো আল্লাহ আমি এখন কিতা হতাম আমি তোর সামনে দিয়ে একটা দেওয়াল দিলাইছি ওভিন খালফিহিম সাদ্দা তারা পিছনে দিয়ে একটা দেওয়াল দিলাইছি আমরা কোনদিন করতাম আমি কোনদিন যাইতাম নবীজ যখন আবুবকর তুমি আমার লোকে দেবে নবীজ কিতা হয় আবুবকর তুমি আমার লোকে দেবে এই খুশি আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা দুইটা উট কিনছেন কয়টা উট দুইটা উট কিনা প্রতিদিন এই দুইটা উঠে ভালো না চিন্তা করেন যে আমি তো নবীজির লোকে হিজরত করব এই যে কল্পনা লালন করে রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উট দিছে না কোন সোয়ার হইছে এই উটের নাম আছে কাসওয়া নামক কিতা উট এটা আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা তার নিছিলা কিনা আমার একদিন কইছিলা আমি আপনার লোকের হিজত করবো ইয়ার করতে আমি আর বিষ্ণাবকে ঘুমাইছি না আমি দরজা এলেন দেবো দেখতাম আমার মধ্যে আমার ডাক দিবা সুবহান আল্লাহ এই নিখে চিন্তা করছেন বর্তমান পরিস্থিতি মক্কার পরিস্থিতি খুবই ভয়ানক আছে যে তারা ঘোষণা দিছে যদি মোহাম্মদ রে জিতাও তোমার মৃত হবো তোমার আবহাওয়া জিতবো জিতাও তোমার মৃত আমরা তারা একশো লাখ পুরস্কার দেবো মেধা শক্তি বেশি আসিল তারা উটের পাহাড় দাগ দেখতে খুলতে পারতো উটের মালিককে উটের পাহাড় দাগ দেখতে খুলতে পারতো উটের মানে যে কোনো পাহাড় দাগ দিলে খুলতে পারতো হাড় ভাত দাগ এমনকি প্রাণীর দাগ দেখতে বলতে পারতো দেখ কোন মালিকের প্রাণী সুরাকা ইবনে মালিক নামে কাফির আছে হে উটের ভাড়া দাগ দেখতে হয়তো তো উড়াই দিকে শুন উটের ভাড়া দাগ দেখতে তো রাইট আল্লাহ তালা তো সাহায্য করবা আল্লাহ তালা সাহায্য করবে না নবীজি যে সময় পাহাড় উঠছেন কাফির হলো পাহাড় উঠছে তা অবক্ষ সিদ্ধি করে দিলে তোমার গাড়া পরিষ্কার হয়ে যা নবীজির ইয়া বইছেন গাড়ার মধ্যে ফুড আসিল ফুড হল খাটছেন একটা ফুড খালি আছে ইয়ার মধ্যে সাপে কামড় দিছে এটা অঞ্চল নেই আল্লাহ রসুল
ما أظن كي أبو بكر. تومي كتاب ولا قرآن ده ديزون ده الله رسول الله صلى الله عليه وسلم. أمدلك عارضون خير سون. الله سون. الله أمدلك كتاب سون. عارضون الله سون. تو النبي كريم صلى الله عليه وسلم الله به توكل وريكم كوشن. أبو بكر هو رسول الله. أمي توم ودي غلي أبو بكر مرة داي. مأثر جدي كمتر جت رحمة الله للعالمين جي بقي. وطلع كم دواي. الله تعالى قرآن جل مد فرادة. إلا تنصروه فقد نصره الله. تمرة مكة بشر ده محمد رسول حج نا خروا. أمي الله تعالى حج خرسي. إذ أخرجه الذين كفروا ثاني اثنين ثم قد بايدو جايسلا دوجونه رخدون يادن نبي كريم صلى الله عليه وسلم ابو بكر ديكون ابو بكر سمان كي لغاري ابو بكر اذ هما في الغار ثم قد غار مدي اسار يادن رضون دكوشلا جي امي درايدام ار الله رسول صلى الله عليه وسلم اذ هما في الغار اذ يقول لصاحبه لا تحزن ان الله معنا تم درايونا الله امر لغي اسن الله انزل الله السكينه عليه আমি সাথে সাথে বেহেশতনি একজোড়া কবুতর পাঠিয়ে দিয়েছি সাহায্য পাঠিয়ে দিয়েছি আমি একটা গাছ পাঠিয়ে দিয়েছি গাছের নিচে কবুতরে কিতাব আছে ডিম পাছে আমি অনেকটা পানি দিয়ে সাহায্য করছি তারা কেউ বুঝছেও না পানির নাম কি আমি মাকড়সা পাঠিয়ে দিয়েছি মাকড়সা এই গারার মধ্যে জাল বানছে যে কাফির বলতে উটের ভাও ডাক দিতে হয়তো পারছে উটের মালিককে ওইটাই গে হয় হয় বিত্রি মানুষ হলে তো ওটা জাল সিরা থাকলো না তারা গারাওয়াই দিয়া চায় না কিটা হয় গারার ভিতরে যদি মানুষ হইতো আল্লাহ তারা তারা আকল নষ্ট করে দিয়েছেন সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন তিন রাত তো কোন আছে লম্বা ইতিহাস আমি সংক্ষেপে কইছি আরো ইতিহাস আছে আসমা রাদিয়াল্লাহু তাআলা খান আলো ইয়াইতা একবার ফতলা বানতা বানতিকে নিজের সেলোয়ারে ফিতা খুললা দুই ফতলা বানিয়ে দিয়েছিল আর তার নিজের তার নাম দেওয়া হয়েছিল যা তোর না তাকে দুই ফতের দিকে সাহাবা একরাম বলতে খুব বেশি নবীজির মহব্বত করছেন হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা বেহেশতে সাহায্য করে পাইলেন ও সময় কোনো বকর আমারও বলতেন নাকি খালি গাদে সুরে আমল হারা মারি দিলে বুঝলেনি এই হইছে গাদে সুর ওটা সম্ভব নয় উঠতেইলে আপনি আপনার প্রিপারেশন নিয়ে আইতিবা ইলে হুট করে উঠতে আপনি আধা পথে গিয়া না ফাইবা পানি না ভরা উঠতা এই জন্য একটা প্রিপারেশন নিয়ে আইবা আমরা এতটুকু আলোচনা করছি আল্লাহ তাহলে আমরা আলোচনা কবুল করো আমিন আমরা এটা মনে যাত করিলাম আমরা এটা আরাফার ময়দান ওবাই দি কিবলা আয় গোবাই দেখো সুবহানাল্লাহ ইন আল্লাহ গফুর রহিম الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا الله جبل السور اذ هما في الغار اذ يقول لصاحبه لا تحزن ان الله معنا الله امر الزبون شر الزبون جدتين بسمو امر كنكون دين وارك تاغوت ربو يختمنا الله امان نبي جزيلا تمر في توكل হোসেন আমরা জানি আল্লাহ তোমার সাথে অকল হয়ে বাকি জিন্দেগী খাইতাম বলে আল্লাহ সেই তৌফিক আমরা দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ এই পবিত্র জায়গাগুলো আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে আলোচনা শুনছি আজকে সরাসরি দেখিলিস আমরা কোরআন যে সত্য আমরা যে নবী সত্য সবকিছু আমরা নিজের চোখে দেখিলিছি আল্লাহ সাহাবা একরাম বলতে নবীজির জিজ্ঞাসা যারা এগুলো নিজের চোখে দেখিলা এরা ডিগ্রি কিতা আল্লাহ তাআলা কইছেন এরা আল্লাহ তাআলার প্রতিনিধি হইছেন ইয়া আল্লাহ আমার হামদার হাদিস সব হল আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে গেছেন ইয়া আল্লাহ আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে যে খাস গুলো করার আল্লাহ তাহলে ওগুলো করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ তাআলা প্রতিনিধি আমাদের বাদ খাস করার লাগে আল্লাহ তুমি আমাদের বাদ খাস থেকে দূরে রাখো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা জিন্দেগির জন্য আর কোনো গুনাহ না করি আল্লাহ ইয়া আল্লাহ গুনাহ মুক্ত আমল না যা আল্লাহ নবী যে কইছেন যারা গুনাহ মুক্ত আমল হইয়া মক্কা এবং মদিনা ত্যাগ করব তারা যেন তার মায়ের গর্ভ তিনি আবার জন্ম নিয়ে দেশে গেল ইয়া আল্লাহ আমরা সামদার হাদিস আবু হুরাইরা আল্লাহ তুমি নিষ্পাপ বানায় এবারে পৌঁছে দিই আল্লাহ ইয়া আল্লাহ আজকে দেখালে সুরের মধ্যে যে আলোচনা করলাম না বিজির কষ্ট ইয়া আল্লাহ রাত্রে তো মানুষ থাকতে পারে এখানে দিন ওই রইদের মাঝে কিনাকে থাকছে না আল্লাহ ইয়া আল্লাহ তুমি নবীজির রহ মোবারক আমাদের উপর খুশ ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা কতদিন বাসব দুনিয়ার মধ্যে আল্লাহ ইসলাম এবং ইসলামের উপর বিচল থাকার তৌফিক দান ফরমাও আলেম ওলামা মসজিদ মাদ্রাসার সাথে মিল্লে থাকার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা বেশি বেশি নিয়ে কামল করার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরা মা বাবা যারা নিয়ত নাই আল্লাহ তারা তুমি কাজী কে রহমত ইয়া আল্লাহ তারা তুমি খহরে তুমি জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ আমরা মা বাবা যারা জীবিত আছেন আল্লাহ তারা নেক হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ যারা অনেক একবার বৃদ্ধ হয়ে গেছেন আল্লাহ তুমি যারা বিছনা তলায় আখের কষ্ট দায়ক শাস্তি না দেয় আল্লাহ তুমি তারা আসানের সহিত তারা রাখো আর তারা মা বাবা আমরা মা বাবা বলতে তুমি খাতে মারিল খয়ের নসিব
يا الله يا رحمن الرحيم আমরা বিমারি হল যারা আছেন আল্লাহ তুমি তারা সুস্থ দান করো يا الله অনেকে আমরা কাছে দোয়া চাইছেন তারা ছেলে সন্তান নাই আল্লাহ যারা ছেলে সন্তান নাই বাচ্চা কাচ্চা নাই আল্লাহ যারা দোয়া চাইছেন আল্লাহ তুমি তারা নেক সন্তান দান করো يا الله يا رحمن الرحيم আমরা অবশ্য অনেক আমরা কাছে দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ যারা আমরা কাছে দোয়া চাইছেন তারা দোয়া তুমি কবুল করো আল্লাহ করে যদি কেউ এমনিও জিকাইলা যে আমার লাগি দোয়া করছেন তার লাগি দোয়া কইরা গেল আল্লাহ তার দোয়া তুমি কবুল করো يا الله আমরা আজকে যত দোয়া মনোর সব দোয়া কবুল করো আল্লাহ পরবর্তীতে যত দোয়া কবুল নয় বগল সব দোয়া তুমি ওই দোয়ার মধ্যে শামিল করে আমরা কবুল করো يا الله কিয়ামত পর্যন্ত আমাদের বংশে যত মানুষ জন্মিবে আল্লাহ মক্কা মদিনার লাগি তুমি মেহমান বানাই লিও يا الله আমরা কিয়ামত পর্যন্ত আমাদের রক্তের নকল দে আল্লাহ তুমি কাবা এবং হারামাইনের মেহমান বানাই রাখ করে আল্লাহ এই দোয়া কইরা গেলাম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন